নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, পরপর দুদিন বৃষ্টির পরে আজ বেশ রোদ উঠেছে। আজ ছেলেরাও বাড়িতে নেই, যেহেতু ওদের শনি রবি সোম তিন দিন স্কুল ছুটি, তাই ওরা মামা বাড়ি গেছে ঘুরতে। তাই নিজের জন্য অত রান্নার ঝামেলা নেই, একার জন্য আর কত কি রান্না করা যায় বলুন তো। রান্নাবান্নার যখন অত ঝামেলাই নেই, তাই ভাবছিলাম যে পুজোর আগে তো ঘর ঝাড়তেই হবে, আর যেহেতু ছেলেরা নেই তাই একবারে ঘরটা ঝেড়ে ফেলি। ছেলেরা বাড়িতে থাকলে ঘরদোর ঝাড়তে খুব অসুবিধা হয়, আর ঋষিদের তো ডাস্ট অ্যালার্জি, ওর তো আরও সমস্যা হয় ধুলোতে, তার জন্য ওর থাকলে আমি কখনোই ঘর ঝাড়ি না, আর ও যেহেতু নেই তার জন্য আরোই বেশি করে ঘরটার ভালো করে ঝেড়ে ফেললাম। বাড়ির ব্যালকনি ছাড়া এই কর্নারটা আমার খুব পছন্দের, এখানে রনি আর ঋষিদের ছোটবেলার কিছু ছবি দিয়ে সাজিয়ে রাখা। ব্যাস, পুজোর আগে ঘর ছাড়া আমার কমপ্লিট। স্নান পুজো সেরে এসে ভাবলাম নিজের জন্য একটু সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলি। নিজের জন্য আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, আমার তো একদমই ইচ্ছে করে না। খিচুড়ির সঙ্গে ভাবছি একটু বেগুন ভাজা আর ডিম ভাজা করে নেব। খিচুড়ি কমপ্লিট, এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর সাদা জিরা ফোড়ন দেব, আর একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এরকম খিচুড়ি বানিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, একা থাকলে আমি এরকম নিজের জন্য খিচুড়ি বানিয়ে ফেলি, বেশ ঝটপট হয়েও যায় আর খেতেও বেশ ভালো লাগে। তাহলে এই পর্যন্তই, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, গোপাল আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খুব শিগগিরই দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।